যে সে এত সাহস করে কথাটা বলেছে তার জন্য আমি ওয়েলকাম আহলান ওয়া সাহলান বলছি, কিন্তু এটা পর্দা, আল্লাহর আদেশ। আমার মা বোনেরা আপনারা নিজের মূল্যবান সম্পদকে পর্দা করে সুন্দরভাবে বাঁচাবেন, এটাকে বিল্লি করে দিয়েন না। আজকে আমি একটা কথা বলি, স্কুল কলেজ যেতে হবে, যে কোনো জায়গাতে যাবেন, বাড়ি থেকে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াদরিবিনা বিকুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, তোমরা সুন্দরভাবে ওন্নাখানা সিনার উপরে দিয়ে দাও, সুন্দরভাবে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঢেকে নাও, যে কোনো জামা কাপড় দিয়ে যেটাতে পর্দা হবে তোমার সুন্দর করে, সেই পর্দা করে তোমরা বাড়ি থেকে বের হও। খাস করে এই জায়গাতে আমি বলি, মা বোন আমার, আপনারা অল্প করে শুনুন যে জায়গাতে কি আছে। পর্দা কর হিজাব পড়ে, সদায় সর্বদা পর্দাবিহীন জীবন হয় বড়ই দুর্দশা। পর্দা কর হিজাব পড়ে, সদায় সর্বদা পর্দাবিহীন জীবন হয় বড়ই দুর্দশা। রূপ সজ্জার জগতে ইহাই তোমার নাজ, রূপের দর্শন নয় হিজাব তোমার সাজ। পর্দা তোমার জীবন জোড়ে, সম্মান বয়ে আনে, পর্দা করে চলো তুমি সদা সর্বক্ষণে। তুমি মুসলিম নারী, পর্দা তোমার মান, আল্লাহর বিধান মানলে তুমি হবে মর্যাদাবান। অগরাজ্য করলে তুমি ধর্ষণের শিকার, অগরাজ্য করলে তুমি ধর্ষণের শিকার, পর্দা ছাড়া নেই কোনো প্রতিকার। স্বাধীনতার স্লোগান দিয়ে পর্দা ছাড়ায় যারা, স্বাধীনতার স্লোগান দিয়ে পর্দা ছাড়ায় যারা, সিংহ সে যে ভক্ষণ করবে একেলা পেলে তারা, পর্দা বিহীন স্বাধীনতা বাজায় যারা ঢল, নিকৃষ্ট প্রাণী তারা হিংস্র মনব। পর্দা তোমার সম্মান, পর্দায় তোমার প্রাণ, মান্য করে চলে তাকে পাবে জান্নাতে উদার। তা ছিল করলে তুমি ইবলিশ শয়তান, পরকালে যাবে তুমি সাকার জাহান্নাম।
পরদা করম হিজাব পরে সদায় সর্বদা পরদাবিহীন জীবন ভয় বড়ই দুর্দশা। আলহামদুলিল্লাহ, ভালো থাকুন, সুখে থাকুন। সময় 1:40 হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করিয়া এলাহাল আলামিন, আল্লাহ যে সেই এত সাহস করে কথাটা বলেছে তার জন্য আমি ওয়েলকাম, আহলান বা সাহলান বলছি, কিন্তু এটা পর্দা, আল্লাহর আদেশ। আমার মা বোনেরা, আপনারা নিজের মূল্যবান সম্পদকে পর্দা করে সুন্দরভাবে বাঁচাবেন, এটাকে বিল্লি করে দিয়েন না। আজকে আমি একটা কথা বলি, স্কুল কলেজ যেতে হবে, যে কোনো জায়গাতে যাবেন, বাড়ি থেকে বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াদরিবিনা বিকুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, তোমরা সুন্দরভাবে ওন্নাখানা সিনার উপরে দিয়ে দাও, সুন্দরভাবে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে ঢেকে নাও, যে কোনো জামা কাপড় দিয়ে যেটাতে পর্দা হবে তোমার সুন্দর করে, সেই পর্দা করে তোমরা বাড়ি থেকে বের হও। খাস করে এই জায়গাতে আমি বলি, মা বোন আমার, আপনারা অল্প করে শুনুন যে জায়গাতে কি আছে। পর্দা কর হিজাব পরে সদায় সর্বদা পর্দাবিহীন জীবন হয় বড়ই দুর্দশা। পর্দা কর হিজাব পরে সদায় সর্বদা পর্দাবিহীন জীবন হয় বড়ই দুর্দশা। রূপ সজ্জন জগতে ইহাই তোমার নাজ, রূপের দর্শন নয় হিজাব তোমার সাজ, পর্দা তোমার জীবন জুড়ে সম্মান বয়ে আনে, পর্দা করে চল তুমি সদা সর্বক্ষণে, তুমি মুসলিম নারী পর্দা তোমার মান, আল্লাহর বিধান মানলে তুমি হবে মর্যাদাবান, অগরাজ্য করলে তুমি ধর্ষণের শিকার, অগরাজ্য করলে তুমি ধর্ষণের শিকার, পর্দা ছাড়া নেই কোনো প্রতিকার, স্বাধীনতার স্লোগান দিয়ে পর্দা ছাড়ায় যারা, স্বাধীনতার স্লোগান দিয়ে পর্দা ছাড়ায় যারা, সিংহ সে যে ভক্ষণ করবে একেলা পেলে তারা, পর্দাবিহীন স্বাধীনতা বাজায় যারা ঢল, নিকৃষ্ট প্রাণী তারা হিংস্র মনব, পর্দা তোমার সম্মান
পর্দায় তোমার প্রাণ, মান্য করে চলে তাকে পাবে জান্নাতে উদার। তা ছিল করলে তুমি ইবলিস শয়তান, পরকালে যাবে তুমি সাকার জাহান্নাম। পর্দা কর হিজাব পরে সদায় সর্বদা, পর্দাবিহীন জীবন ঘয় বড়ই দুর্দশা। আলহামদুলিল্লাহ, ভালো থাকুন, সুখে থাকুন। সময় একটা চল্লিশ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ।